স্বাধীনতার সংগ্রামে লড়াই যুদ্ধে 30 লক্ষ শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, এবং বিগত আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। বিগত এই 16-17 বছর আসলে আমরা আমাদের মনের মতো করে এই দেশবাসী বিজয়ের দিন 16ই ডিসেম্বর উদযাপন করতে পারি নাই। বাধা ছিল, বিপত্তি ছিল, এবং অনেক ক্ষেত্রে বাধা বিপত্তি এমন পর্যায়ে গিয়েছে যে স্বাভাবিক এবং স্বাধীনভাবে এই বিজয়ের দিনগুলো উদযাপন করা যাবে না। শুধু 16ই ডিসেম্বরে নয়, এদেশের মানুষ যেখানে যখন উৎসাহ আনন্দ বিজয়ের দিনগুলোকে সামনে রেখে কথা বলার চেষ্টা করেছে, সেখানেই সেই ফ্যাসিবাদী শাসক যারা এদেশে কর্তৃত্ববাদী শাসনের মধ্য দিয়ে এই দেশের মানুষকে জিম্মি করেছে ভয়ঙ্কর শেখ হাসিনার নেতৃত্বে, আজকে 5ই আগস্টের পর আমরা নতুন ভাবে এই বিজয়ের দিন উদযাপন করার একটা সুযোগ পেয়েছি। সেজন্য এই বিজয়ের মাসে 16ই ডিসেম্বর আমাদের সামনে রয়েছে। আমরা সার্বজনীন ভাবে 16ই ডিসেম্বরকে উদযাপন করার জন্য, বিজয়ের দিনকে আবেগ উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে নিয়ে আসার জন্য, পুরো জাতিকে একত্রিত করার মধ্য দিয়ে এই দিনটিকে আমরা উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এই দিনটিকে শুধু জাতির সামনে উপস্থাপন করা এটি শুধু আমাদের কাজ নয়, এই প্রজন্ম বিশেষ করে এই প্রজন্মকে আমাদের যে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের যে কালচার, বিশেষ করে স্বাধীনতা পরে যে স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, আত্মাহুতি দিয়েছে, পাকিস্তান থেকে পাখানাদার বাহিনীর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আরেকটা দেশের গোলামি করার জন্য নয়, আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বকে নিয়ে সবসময় আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। আজকে যখন বাধাগ্রস্ত হয়েছি, সেই বিদায় এই প্রজন্মকে আবারও এই বাংলাদেশের সংস্কৃতিকে সামনে রেখে টার্গেট করে হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান, উর্দু সংস্কৃতি বা বিনদেশি যে কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি, এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে। সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী 16ই ডিসেম্বর মানিকপিয়া অভিনীতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। আপনাদের সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আমাদেরকে আরো বেশি ঐক্যবদ্ধ করবে, শক্তিশালী করবে। আমাদের সময় আমরা বিকাল 3টা থেকে শুরু করব, রাত 10টা 11টা 12টা বেজেও যেতে পারে। সেজন্য আমরা আহ্বান জানাচ্ছি সবার আগে বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের এই দেশের মানুষ, তরুণ সমাজ, এই প্রজন্ম তারা উদ্বুদ্ধ হবেন, তারা আমাদের এই কনসার্ট প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এই কনসার্ট প্রোগ্রামে বাংলাদেশের তারকা শিল্পী যারা রয়েছে তারা থাকবেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য বেবি নাজরীন, মনির খান, আব্দুল হাদি অথবা খুরশিদ আলম, কোনা, ইমরান, প্রীতম, জেফার ইন্ডি, কনক চাপা, মৌসুমী। তাছাড়া দলীয় শিল্পী, ব্র্যান্ড আর্টিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে নগর বাউল, জ্যাবস, ডিফ্রেন্টাস, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাবয়েব রাফা, সোনার বাংলা সার্কাস, এখন পর্যন্ত আমরা তাদেরকে অনেকটা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। হয়তোবা প্লাস মাইনাস আরো হতে পারে, অনেক শিল্পী যারা বিভিন্ন গুণে গুণান্বিত দেশীয় সংস্কৃতিতে যাদের যথেষ্ট বিকাশ রয়েছে তারা আমাদের এই কনসার্টে অংশগ্রহণ করবেন। বিনদেশি সংস্কৃতিকে পরিহার করার জন্য, পরিত্যাগ করার জন্য আমরা সবার আগে বাংলাদেশ যার আত্মপ্রকাশের মধ্য দিয়ে এই 16ই ডিসেম্বর একটা নতুন ধারণা, নতুন প্রত্যাশা নিয়ে এই যুগের সামনে, এই দেশের মানুষের সামনে, এই প্রজন্মের সামনে আমরা উপস্থিত হচ্ছি। কোনোভাবেই সেই সংস্কৃতি, ভারতের সংস্কৃতি, কোনোভাবেই হিন্দি সংস্কৃতি, উর্দু সংস্কৃতি, যারা পাখানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা সেই ধরনের উর্দু, হিন্দি বা বিনদেশি সংস্কৃতি আমরা একত্রিত হব না। সুতরাং জয় বাংলার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক তফাৎ রয়েছে, যা অতীতে ছিল বর্তমানেও রয়েছে।